ভোগ যেভাবেই রান্না হোক ভীষণ ভালো হয়। তো সেটা আবার ভালোর মধ্যে শ্রেষ্ঠ ভালো তার কম্পিটিশন দিয়েছে। তো আমার মনে হয় আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো একটা কোনো অভিজ্ঞতার সম্মুখীন আমরা হতে পারবো আপনাদের এখানে ভোগ টেস্ট করার পর। চিনির কৌটায় প্রচণ্ড পিঁপড়ে হয়ে যায় আমরা, সেটা তাড়ানোর জন্য কি দিয়ে থাকি? পক্ষ থেকে আম পাচ্ছেন এই পুরস্কার। ভারতের সবচেয়ে বেশি মাছ উৎপাদনকারী রাজ্য কোনটি? প্রথম খোলে দাদা সঠিক উত্তর দিয়েছে, তারপরে কি পরিমাণ বিরিয়ানি খায়? মিষ্টির জন্য বিখ্যাত জনাই গোপা ঠাকুর। কোন সবজি বা ফলের প্রজাতি বিফ স্টেক? নীলিমা দাস। নীলিমা দাস, টমেটো। টমেটো, ঠিক আছে।